জিতলেই রচনা হয়ে যেত রূপকথা। প্রথমবার ইউরো খেলতে এসে ১৬তে জায়গা করে নিত ফিনল্যান্ড, কিন্তু তারা পারেনি। রাশিয়ার মার্চ সেন্ট পিটার্সবার্গে জিততে পারেনি ফিনল্যান্ড। স্বাগতিক দলের কাছে ১-০ গোলে হেরে গেছে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের অভিষেক হওয়া দলটি। ভাগ্য অবশ্য এ ম্যাচে ফিনল্যান্ডে সহায় হয়নি। রাশিয়া গোল করার আগেই ফিনল্যান্ড স্বাগতিকদের জালে বল পাঠিয়েছিল। ম্যাচের তৃতীয় মিনিটেই পুহিয়ান পালের হেড রাশিয়ার জালে, যেতেই গোল উদযাপন করতে শুরু করে ফিনল্যান্ডের খেলোয়াড়রা। কিন্তু রেফারি গোলের বাঁশি না বাজিয়ে বিআরের সাহায্য নেন। বিএআর দেখে তিনি অফসাইডের নির্দেশ দেন। অন্যদিকে প্রথমার্ধে যোগ করার সময় এগিয়ে যাওয়ার আনন্দে ভাসে রাশিয়া। স্বাগতিকদের এগিয়ে দেওয়া গোলটি করেন আলেক্সি মিরানচোক। সেই গোলেই এবারে ইউরোতে প্রথম জয়ের আনন্দ দিয়ে মাঠ ছাড়ে রাশিয়া। বেলজিয়ামের কাছে ৩-০ গোলে হেরে এবারের ইউরোর অভিযান শুরু করে তারা। ফিনল্যান্ড তাদের প্রথম ম্যাচে ডেনমার্ককে হারিয়েছিল ১-০ গোলে। গত শনিবার ফিনিশদের সেই ঐতিহাসিক জয় আড়াল হয়ে গিয়েছিল ডেনিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসনের অসুস্থতার কারণে। ম্যাচ চলাকালে হঠাৎই তিনি মাঠে পড়ে যান। মাঠে প্রাথমিক পরিচর্যার পর এরিকসনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ওই ঘটনার পর ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করা হয় উয়েফা। ডেনমার্ক দলের পরে বিকল্প দেওয়া হয় ম্যাচটি সেদিনই পরে আবার খেলা অথবা পরদিন দুপুর খেলার। ডেনমার্ক ম্যাচটি সেদিনই খেলে এবং ফিনল্যান্ডের কাছে হেরে যায়।